আন্তর্জাতিক আইন মেনে অভিযান পরিচালনা ও বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে পশ্চিমা নেতারা। Alive but carrying with them the bullet holes and the shrapnel wounds and the memory of what they endured. ইসরায়েল হামাস যুদ্ধ নিয়ে পশ্চিমা দেশগুলোর নেতাদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৈঠক শেষে যৌথ বিবৃতি দেন তারা। এতে ইসরায়েলের প্রতিরক্ষার অধিকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন পশ্চিমা নেতারা। হোয়াইট হাউস জানিয়েছে ব্রিটেন, কানাডা, ফ্রান্স, জার্মানি ও ইতালির নেতার সঙ্গে কথা বলেছেন বাইডেন। এর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেন তিনি। All the countries that lined up to fight ISIS. যুদ্ধে আটকে পড়া বিদেশি নাগরিকদের দ্রুত নিরাপদে ফিরিয়ে আনা ও মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা নিশ্চিতে কূটনৈতিক চেষ্টার অঙ্গীকার করেন সবাই। Could tell, I guess I was concerned. She leaned over and whispered to me, she said, "Don't worry, Senator Biden."